চলছে একনেক সভা কারো কাছে হাত পেতে নয় আরো বেশি করে খাদ্যশস্য ফলানোর নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর্যাপ্ত মজুদ সত্ত্বেও কেজিতে 5 টাকা বেড়েছে লবণের দাম ডলারের দর এবং জ্বালানি ব্যয় বৃদ্ধির সমন্বয় ব্যাখ্যা আমদানিকারকদের আবার অস্থির চালের বাজার চট্টগ্রামে বস্তা প্রতি দাম বেড়েছে 50 থেকে 100 টাকা মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি খাদ্য চাহিদা মেটাতে আরো বেশি করে ফসল ফলানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে একনেক সভায় তিনি এই নির্দেশনা দিয়েছেন বলেছেন কারো কাছে হাত পেতে থাকলে চলবে না আমাদের মাটি বেশ উর্বর তাই নিজের ফসল নিজেদেরকে আরো বেশি করে উৎপাদন করতে হবে সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে সভায় আরেক দফা বাড়ছে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেল প্রকল্পের মেয়াদ এই সংযোগ সড়ক প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ ছিল আড়াই বছর তবে সাত বছরেও শেষ করা যায়নি এই কাজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় মেয়াদ বাড়াতে চতুর্থবারের মতো তোলা হয়েছে এই প্রকল্প পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে গেল ছয় বছরে এই প্রকল্পের অগ্রগতি হয়েছে 61.5% অর্থ ব্যয় করা হয়েছে বরাদ্দের 29% খরচ না বাড়লেও এই পর্যন্ত তিনবারে সাড়ে তিন বছর সময় বাড়ানোর মেয়াদ বৈঠকে অনুমোদন মিললে প্রকল্পের মেয়াদ বাড়বে আরও এক বছর এছাড়া মাশরুম চাষ সম্প্রসারণে একটি প্রকল্প প্রস্তাব করেছে কৃষি মন্ত্রণালয় সভায় মোট পাঁচটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে একনেক সভা সম্পর্কে জানতে আমরা এখন যাব সরাসরি এনইসি মিলনায়তনে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রিমন রহমান রিমন মোট পাঁচটি প্রকল্প তো অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে এই পাঁচটি প্রকল্পের মধ্যে কি কি থাকছে একটু জানতে চাই স্মৃতি কিছুক্ষণের আগেই কিন্তু ওই একনেক বৈঠকটি শেষ হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির যে বৈঠকটি সেটি পাঁচটি প্রস্তাবনা আজকে ছিল এবং সেই পাঁচটি প্রস্তাবনা শেষ হয়ে কিছুক্ষণ আগেই কিন্তু এই যেখানে ব্রিফিং করা হবে সেখানে কিন্তু এসেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং আজকে আমরা যেটা জানতে পেরেছি যে পাঁচটি প্রকল্পই অনুমোদন দেওয়া হয়েছে এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রকল্পটি সেটি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আখাউড়া এবং ভারতের আগরতলার মধ্যে যে রেল সংযোগ প্রকল্প সেটি কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে এবং সেটি মোট ব্যয় দাঁড়াবে 477 কোটি টাকা এবং সেটি কিন্তু এই চতুর্থ দফায় এটি মেয়াদ বৃদ্ধি করা হলো এবং এক বছরের জন্য এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এর ফলে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্য সেটি আরও বৃদ্ধি পাবে পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেলে এখানে বিনিয়োগ এবং আরও সম্ভাবনা কর্মসংস্থানের যে সম্ভাবনা রয়েছে সেটি আরও বাড়বে পাশাপাশি অন্য অন্য প্রকল্পের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি চট্টগ্রাম কুমিল্লা এবং ময়মনসিংহ সহ বিভিন্ন সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু যে সড়ক এবং অবকাঠামোগত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর কিন্তু উন্নয়নের একটি কয়েকটি প্রকল্প এখানে রয়েছে এবং সেই উন্নয়নের প্রকল্পগুলো কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে পাশাপাশি অবহিত করার জন্য কিন্তু কয়েকটি প্রকল্প এই বৈঠকে উপস্থাপন করা হয় এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে সেখানে এই পরিকল্পনা কমিশনের যে সৌন্দর্য বর্ধন সেখানেও কিন্তু একটি সে ধরনের একটি প্রকল্প নেওয়া হয় এবং সেই প্রকল্প কিন্তু অনুমোদন দেওয়া হয় পাশাপাশি বৈঠকে কিন্তু পরিকল্পনামন্ত্রী আজকে যে মূল্যস্ফীতির যে তথ্য সেটি কিন্তু সভাকে অবহিত করেছেন এবং সেখানে পরিকল্পনামন্ত্রী যেটি বলেছেন প্রধানমন্ত্রীকে যে অক্টোবর মাস নাগাদ কিন্তু দেশের যে মূল্যস্ফীতির যে ঊর্ধ্বমুখী প্রবণতা সেটি প্রশমিত হতে পারে বা শেষ হতে পারে কারণ তিনি জানিয়েছেন যে এখন কিন্তু চালের দাম
কিছুটা কমছে এবং বিভিন্ন মুখী যে পরিকল্পনা সেই পরিকল্পনা নেওয়ার কারণে কিন্তু খাদ্য পণ্যমূল্য কিন্তু একটু কমতির দিকে পাশাপাশি যদি বলা হচ্ছে যে আন্তর্জাতিক যে বাজার রয়েছে সেই বাজারে যে খাদ্য পণ্যমূল্যের যে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সেই প্রবণতাগুলি এখন নিম্নমুখী হচ্ছে যার ফলে হার হয়তো এক মাস বা দেড় মাসের মতো অপেক্ষা করতে হবে আমাদেরকে তিনি এটি জানিয়েছেন যে আসলে তারপরেই কিন্তু মূল্যস্ফীতি যে নিয়ন্ত্রক সেটি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কিন্তু এখানে ব্রিফিং করবেন এবং ব্রিফিংয়ে আমরা জানতে পারবো সার্বিক দিক এখানে কত টাকা ব্যয় হয়েছে এবং কয়টি প্রকল্প প্রকৃতপক্ষে এখানে অনুমোদন দেওয়া হলো সেই বিষয়গুলো জানা যাবে পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর যদি কোনো অনুশাসন থাকে তাহলে তিনিও সেটি জানাবেন স্মৃতি রিমন অনেক ধন্যবাদ আপনাকে দুই মাস ধরে বাড়ছে লবণের দাম অথচ যোগান উদ্বৃত্ত কারণ জানেন না খুচরা ব্যবসায়ীরাও অভিযোগ মজুত করে লবণের দাম বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো যদিও আমদানিকারকদের ব্যাখ্যা ভিন্ন বলছেন জ্বালানি ব্যয় এবং ডলারের চড়া দামের জন্য লবণের দর সমন্বয় করতে হয়েছে সরকার আমদানির উদ্যোগ নিলে বাজার স্বাভাবিক হবে চলতি বছরের শুরু থেকেই সব পণ্যের দর একটু করে বাড়ছে বাদ পড়েনি লবণও কোম্পানিগুলো হুট করে না বাড়িয়ে প্রতি মাসে প্যাকেটে নতুন দাম বসাচ্ছে রাজধানীর পলাশি বাজারে যোগানে কমতি নেই তারপরও গত দুই মাসে আয়োডিনযুক্ত লবণের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা শতকরা হিসাবে যা প্রায় 10.6%। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি তেলের দর সমন্বয়ের পর থেকেই অস্থিতিশীল লবণের বাজার রান্নায় কম ব্যবহার হয় বলে পণ্যটি নিয়ে খুব বেশি আলোচনা নেই দাম বাড়ানো কোনোভাবেই যৌক্তিক না কারণ মানুষ একটা লবণ খাবে সেটাই যদি 50 টাকা কেজি যদি খাইতে হয় তাহলে মানুষ খাবে এটা কি প্রত্যেকটা আইটেম কোম্পানি ঘুরে যেই কোম্পানির দামটা কত বাড়াইছে তারা নিয়ে অফিসে জানায় এটা আবার তারা গ্যারেন্ট বাড়ায় সরকারি পরিসংখ্যান বলছে গত মৌসুমে দেশে লবণ উৎপাদন হয়েছে 18 লাখ টনের বেশি এবার লক্ষ্যমাত্রা 23 লাখ টন এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল সল্টের বড় অংশই আমদানি হয় আর বছরে আয়োডিনযুক্ত লবণ বিক্রি হয় কম বেশি 9 লাখ টন সেজন্য প্রতি বছর আমদানি করতে হয় 40 টন পটাশিয়াম আয়োডাইড যা মূলত আসে সরকারিভাবে অর্থাৎ বাণিজ্যিক ব্যবহারের বাইরে দেশে লবণ উদ্বৃত্ত থাকার কথা তাহলে দাম বাড়ার যুক্তি কি নারায়ণগঞ্জের ব্যবসা কিন্তু অনেকটাই কমে গেছে লবণ ব্যবসায়ীরা মানে যেই খরচ পড়ে এতে করে আবার আরেকটা ব্যাপার আছে লেবার সংকট ওটা জাহাজ হতো আজকালকার মধ্যে জাহাজ পেয়ে যাবে ওটা আসলে তাহলে আপনার 1.5 লাখ টন পূর্ণ হয়ে যাচ্ছে তার মধ্যে সরকার যদি ইম্পোর্ট দেয় আবার তখন লবণের দাম কমে যাবে যাতে ডলারের কমে গেছে আসলে সত্যিকার অর্থে লবণের দাম বাড়ে নাই কেরিং খরচ প্লাস ডলারেরটা এটা অ্যাড করাতে লবণের দাম বাড়তি মনে হইতাছে সারা দেশে 300-র বেশি লবণের মিল আছে এর মধ্যে আধুনিক প্রযুক্তি আছে 5টি কোম্পানির তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা সুপার শপগুলোর উচ্চ দামের প্রভাব পড়ে খুচরা বাজারে তাই সুপার শপ মালিকদের দাম নিয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সকালে অধিদপ্তরের সভাকক্ষে উৎপাদনকারী এবং সুপার শপের প্রতিনিধিদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানিয়েছেন সভায় বলা হয়েছে 1 ডজন ডিমে 26% খোলা চালে 2% আর প্যাকেটজাতে দাম বাড়ানো হয়েছে অন্তত 25% পর্যন্ত বিভিন্ন প্যাকেটজাত পণ্যের দাম নির্ধারণ করে দিচ্ছে কোম্পানিগুলো অথচ সুপার শপের খোলা চালের মূল্য নির্ধারণ করছে তারা নিজেরাই এতে খোলা বাজারে প্রভাব পড়ছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়েছে সুপার শপের ভাড়া বিদ্যুৎ খরচ এবং কর্মচারীদের বেতন বেড়েছে কয়েকদিন স্থিতিশীল থাকার পর আবার অস্থির হয়ে পড়েছে চালের বাজার কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির নেপথ্যে সক্রিয় সেই পুরনো সিন্ডিকেট শুধুমাত্র এক ধরনের চাল রপ্তানিতে শুল্ক বাড়িয়েছে ভারত অথচ দেশে সব চালের দাম বাড়িয়ে দিয়েছে মিলাররা চিহ্নিত 8 থেকে 10 জনই কলকাঠি নাড়ছেন বলে দাবি চট্টগ্রামের পাইকারদের আমদানি শুল্ক প্রত্যাহার সহ সরকারের নানা উদ্যোগে গেল সপ্তাহ দুয়েক ধরে কমতির দিকে ছিল চালের বাজার প্রতি 50 কেজি বস্তায় দাম কমেছিল 250 থেকে 300 টাকা পর্যন্ত তবে গেল বৃহস্পতিবার থেকে ভারত সরকার আতপ চাল রপ্তানিতে 20% শুল্ক আরোপের খবরে বাজার আবারও ঊর্ধ্বমুখী চট্টগ্রামের পাহাড়তলিতে চালের সবচেয়ে বড় পাইকারি বাজারে বেড়েছে মাঝারি মানের সব ধরনের চালের দাম আজকে 50-60 টাকা বস্তায় বেশি বলতেছে এরকম আর কি প্রত্যেক আইটেম দেশি চালগুলো মনে করেন আগে যে চাল ছিল 2400 টাকা ওই চালটা আজকে দুদিনে ভারী হয়ে গেছে 2500 টাকা এটা সামনে আগামীতে কতটুকু যায় বলা যায় না
বাজার ঘুরে দেখা গেছে 15-20 ধরনের আতপ চালের চাহিদা বেশি। ভারত থেকে আমদানি হয় শুধুমাত্র বেতি, যার চাহিদা খুবই অল্প। তাই প্রশ্ন উঠেছে, এক চালের শুল্ক আরোপে সব চালের দাম বাড়ালো কে? যারা এলসি করছে তারা যদি মনে করেন না আমাদের কাছে না বেচে, আমরা বেচবো কোথেকে? ইন্ডিয়ান যেটা দিচ্ছে আতপ চাল, কিন্তু এখন প্রতিটা মিলে আবার 100-150 টাকা। বেতি আতপের পাশাপাশি ভারত থেকে আমদানি হয় নূরজাহান ব্র্যান্ডের সিদ্ধ মোটা চালও। রপ্তানি শুল্ক আরোপের পর বাজার থেকে উধাও এই চালও, চলছে দেশি চালের কৃত্রিম সংকট তৈরির চেষ্টাও। তারা সঠিকভাবে কোনো আমাদেরকে তথ্য দিচ্ছে না, আমাদেরকে বলতেছে আপাতত না, এই সমস্যা ওই সমস্যা, এগুলো কজ দেখাচ্ছে। প্রচুর মাল ওনাদের কাছে মজুদ আছে, কিন্তু মাল ছাড়তেছে না, মাল ধরে রাখছে। পাইকারদের দাবি, এলসি থেকে শুরু করে দেশের চালের বাজার নিয়ন্ত্রণ করেন নওগাঁ, কুষ্টিয়া এবং বগুড়ার 8-10 মিল মালিক, এবারও কলকাঠি নাড়ছেন তারাই। নিয়ন্ত্রণ কিন্তু বিশেষ করে বড় তিনটে মোকামি করতেছে, শুধু আমাদের চিজংয়ের বাজার, ঢাকার বাজার না, পুরো দেশের চাউলের বাজারটা ওরা নিয়ন্ত্রণ করে। মানে আগে চাইলে আমরা 3700 টাকা নিছি, এখন আগে চাই 50 টাকা, এরা বাড়তি চাচ্ছে, কি জন্য চাচ্ছে এটা তো এরাই ভালো বলতে পারবে। দেশে আতপ চালের চাহিদা রয়েছে শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেটের কিছু এলাকায়, যা মোট চালের চাহিদার একেবারে সামান্য। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। তিন দিনের টানা বৈরী আবহাওয়ার মধ্যেও মংলা বন্দরে চলছে পণ্য ওঠানামার কাজ। মাঝে মধ্যে ভারী বৃষ্টিতে কিছুটা ব্যাহত হলেও আসার খবর হলো, গত 37 বছরের মধ্যে এই প্রথম 8 মিটার গভীরতর কন্টেইনারবাহী জাহাজ সরাসরি বন্দরের 5 নম্বর জেটিতে ভিড়ে পণ্য খালাস কাজ শুরু করেছে। পানামার পতাকাবাহী এমসিসি টোকিও চায়না থেকে 377 টিউজ কন্টেইনার পণ্য নিয়ে 12 সেপ্টেম্বর বন্দর জেটিতে ভিড়ে বিকেলে পণ্য খালাসের কাজ শুরু করে। এছাড়া বহির্নঙ্গরে অবস্থানরত মাদার ভেসেল থেকে কার্গো জাহাজগুলো যথারীতি পণ্য আনা নেওয়ার কাজ স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন মংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সদস্য কমান্ডার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার। এই মুহূর্তে বন্দরে 14 বিদেশি জাহাজ রয়েছে, যার মধ্যে আজকে একটি জাহাজ বন্দর ছেড়ে যাবার কথা রয়েছে। দর্শক, দুর্যোগ পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য জানতে আমরা এখন যাব বাগেরহাটে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, টানা তিন দিনের বৃষ্টিতে বন্দরে ওঠানামা কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা, কেমন দেখতে পাচ্ছেন আজকে সেখানকার সর্বশেষ অবস্থা? হ্যাঁ, মংলা বন্দরের যেটি বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু বন্দর জেটিতে 3টি জাহাজ রয়েছে, সেখানে পণ্য ওঠানামার কাজ কিন্তু স্বাভাবিক রয়েছে। যেটি বলছিলেন যে 37 বছরের ভিতরে সব থেকে বড় অর্জন হলো এই প্রথম 8 মিটার ড্রাফটের জাহাজ কি বন্দর জেটিতে সরাসরি এসে পণ্য খালাসের কাজ শুরু করেছে। আর এছাড়া গভীর বহির্নঙ্গরে যে পণ্য বোঝাই যে জাহাজ রয়েছে, সেখানে আরো 13টি জাহাজ রয়েছে, সেই 13টি জাহাজ থেকেও পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে। তবে একটি বিষয় হলো যে মাঝে মধ্যে ভারী বৃষ্টি হচ্ছে, তখন পণ্য ওঠানামার কাজে একটু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, এছাড়া পণ্য ওঠানামার কাজটি স্বাভাবিক রয়েছে। আজকে কিছুক্ষণ পরে অর্থাৎ বিকাল 3টার দিকে একটি জাহাজ ছেড়ে যাওয়ার কথা রয়েছে বন্দর থেকে। আর এছাড়া যে 13টি জাহাজ রয়েছে, এই 13টি জাহাজের পণ্য স্বাভাবিক প্রক্রিয়ায় ওঠানামা করছে বন্দরে। বন্দর কর্তৃপক্ষ যেটা বলছে সেটি হলো যে এ ধরনের একটু বৃষ্টিতে তাদের স্বাভাবিক কাজকে একটু স্লো করে, এছাড়া তাদের যে স্বাভাবিক কার্যক্রম এটিতে কোনো ব্যাঘাত সৃষ্টি করে না। আর যারা ব্যবসায়ী আছে তারাও আসলে এটিকে মেনে নিয়ে কাজ করে থাকেন, সেভাবেই পণ্য ওঠানামার কাজ চলছে। আর ড্রেজিংয়ের ফলে এখন জাহাজ আসতে শুরু করেছে, এবং তার উদাহরণ হলো যে এটি সবচেয়ে বড় গভীরতার জাহাজ, 85 সালের পরে এই প্রথম বন্দর জেটিতে সরাসরি এসে পণ্য খালাস শুরু করেছে। তারা আশা করছেন যে এ ধরনের জাহাজ আরও আসবে, বন্দর আরও কর্মচাঞ্চল্য হবে, আমরাও সেটি আশা করছি। এই ছিল বাংলা বন্দরের সর্বশেষ তথ্য আমার কাছে। বেশ কিছু তথ্য জানলাম আপনার মাধ্যমে, অনেক ধন্যবাদ ইয়ামিন আপনাকে। খুলনায় বৃষ্টির মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ চলছে, ভোগান্তি থাকলেও স্বল্প মূল্যে পণ্য পেতে ছুটে আসছেন অনেকেই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস, যাব তার কাছে সেখানকার সর্বশেষ তথ্য জানতে। প্রবীর, এই বিরো আবহাওয়ার মধ্যেও উপেক্ষা করে ক্রেতাদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, এবং পণ্যের মান নিয়ে গ্রাহকরা সন্তুষ্ট কিনা? Thank you.
ভীষণ আগ্রহ মানুষের মধ্যে স্মৃতি যদি বলি, কারণ এর আগেও দেখেছি খুলনা মহানগরীতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে টিসিবির পণ্যটি সরকার দিয়েছে সেটি নিতে বরাবরই মানুষের উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ অনেকটাই, কারণ স্বল্প মূল্যে এই জিনিসটি তারা পেতে চায়। বর্তমান যে বাজার মূল্যের ঊর্ধ্বগতি সেখানে আজ সয়াবিন তেল প্রতি লিটার 110 টাকা, মুসুরির ডাল প্রতি কেজি 65 টাকা এবং চিনি প্রতি কেজি 55 টাকা এই দামে দেওয়া হচ্ছে, এবং যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে 1 কেজি চিনি, 2 কেজি মুসুরির ডাল এবং 2 লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে। বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি আমরা শেড তৈরি করে অথবা যেখানে বৃষ্টি না পড়ে সেরকম জায়গায় এটি দেওয়া হচ্ছে। আমরা যদি কথা বলি এই ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, একটু জানতে চাই কিভাবে এই পণ্যটা তাদের হাতে পৌঁছে দিচ্ছেন এবং কতটা সুশৃঙ্খলভাবে তারা পাচ্ছে? যেহেতু কার্ড আছে, কার্ডটা সিরিয়াল করে সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী টাকা নেওয়া হচ্ছে, কার্ড অনুযায়ী প্রত্যেককে তাদের মাল দিয়ে দেওয়া হচ্ছে। একটা প্যাকেজ 405 টাকার, তেল 2 কেজি, 2 কেজি ডাল, 1 কেজি চিনি, এইভাবে একটা প্যাকেজ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে গরিবের কথা চিন্তা করে এই ব্যবস্থাটা নিয়েছিলেন বিধায়। আজকে বিশ্বের অবস্থা খারাপ হওয়ার পরেও সঠিক দামে আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছেন তারা এই টিসিবির মালটা নিতে পারতেছেন। আমরা শুনছিলাম যে কিভাবে তারা দিচ্ছে, তবে যারা মাল নিচ্ছে তারা দাবি করেছে যে আরও কিছু যদি নিত্য পণ্য দেওয়া হতো, বিশেষ করে চাল এবং তেলের পরিমাণটা যদি বাড়ানো হতো তাদের জন্য সুবিধা হতো, কারণ বৃষ্টিতে ভিজে একদিন অনেকে জোনটা বাদ দিয়ে এখানে পণ্য নিতে আসছে, সে কারণে তারা যদি আরও কিছু পণ্য পেত এবং আগামীতে সরকার এটি দেবে বলে তারা প্রত্যাশা করে। স্মৃতি রবির অনেক ধন্যবাদ আপনাকে। দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানায় 2 দফায় ছাঁটাই করা হয়েছে 486 জন শ্রমিক। হঠাৎ করে চাকরি হারানোয় মানবেতর দিন কাটছে দীর্ঘদিন ধরে কারখানায় কাজ করে আসা এসব শ্রমিকদের। চাকুরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন তারা, নতুন করে শ্রমিক নিয়োগে আসার কথা শোনাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। যমুনা সার কারখানার ছাটাইকৃত শ্রমিক সিদ্দিক 20 বছর ধরে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছিলেন কারখানায়। বিনা নোটিশে চাকরি হারিয়ে দিশে হারা তিনি। এক সপ্তাহ ধরে চাকরিটা তো আউট করছে, বাদ দেওয়া হয়েছে, এখন 8-10 জন মানুষ খাওয়া এখন কীভাবে আমি চলি, এটার হবে আমার সংসার, এটার হবে সংসার পোলাহানের খরচ দেবো কি, ঘর ভাড়া দেবো কিন্তু নেই। শুধু সিদ্দিক নয়, একই অবস্থা যমুনা সার কারখানার 2 দফায় ছাঁটাইকৃত 486 জন শ্রমিকের। চাকরি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েও লাভ হয়নি বলে অভিযোগ তাদের, করেছেন বিক্ষোভ। আমাদের চাকরির সময় কোনো কারণ দর্শন নোটিশ ছাড়াই হুট করে আমাদেরকে এইভাবে বাদ দিয়ে দিচ্ছে। পাঁচ মাসের বিল আটকে না ছিল, আমাদের বিল বেতন না দেওয়া পরিশোধ না করে হঠাৎ করে কয়ে তোমার চাকরি নেই, তাহলে আমরা এখন বেকার অবস্থা, আমরা কী করে খাই? আদালতে গেলাম, যা কেস করলাম, কেস করার পরে আপনার আদালতে আমরা 2-3 বার রায় পাইলাম, তারা কোনো রায়টাই কিচ্ছু মানে না। কারখানার বর্জ্য ও অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে আশপাশের গ্রামগুলোতে তেমন ফলন হয় না, ফলে কারখানার চাকরির উপরই নির্ভরশীল এসব গ্রামের প্রায় 500 শ্রমিক পরিবার। চাকরি হারিয়ে মানবেতর দিন কাটছে সবার। পচা বাণিজ্য তো মাছ হুইদে ধান হুইদে ক্ষতি, তার বাদে আমরা যে কষ্ট করে এইটা দা কিছু যাই পাইলাম চললাম, সেই পত্র বন্ধ করে দিছে, চলা খুবই কঠিন। আমার মান ভেঙে গেছে, কি অবস্থা হয়ে গেলে, এই বিলে মধ্যে মাছও নাই আবাদও নাই। কারখানা কর্তৃপক্ষ বলছে 2 মাস ধরে কারখানা বন্ধ থাকায় সবশেষ বাদ দেয়া হয় 293 জন শ্রমিককে, 193 জনকে ছাঁটাই করা হয় কয়েক মাস আগে। নতুন শ্রমিক নিয়োগে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কোম্পানি বোর্ড। কারখানা গত 2 মাস থেকে বন্ধ, আমাদের কোম্পানি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেটা করা হয়েছে। আর 22 টাইম আমরা যে নতুন টেন্ডার করতেছিলাম সেই টেন্ডারটাও স্টপ হয়ে গেছে ডিউ টু ওই তাদের রিট পিটিশন করার জন্য, তারা স্টে অর্ডার নিয়ে আসছে আদালত থেকে। 1991 সালে জামালপুরের তারাকান্দিতে প্রতিষ্ঠা করা হয় দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। দৈনিক 1700 মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম প্রতিষ্ঠানটি। শোয়েব হোসেন, যমুনা নিউজ, জামালপুর।
এবার জানিয়ে দেব আজকের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। গত কয়েকদিনের নিম্নমুখী প্রবণতার পর আজকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছে পুঁজিবাজারে। ঢাকা শেয়ার বাজারে ইতিমধ্যে প্রধান সূচক 24 পয়েন্টের মতো বেড়ে গেছে এবং দাঁড়িয়েছে 6,552 পয়েন্টে। ডিএসইএক্স 1,431 পয়েন্টে দাঁড়িয়েছে 3 পয়েন্টের মতো বেড়ে এবং 6 পয়েন্টেরও বেশি কাছাকাছি 7 পয়েন্টের মতো বেড়ে দিয়েছে। 30 সূচক 2,363 পয়েন্টে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে ঢাকা শেয়ার বাজারের লেনদেন হয়েছে 742,22,00,000 টাকার মতো শেয়ার এবং ইতিমধ্যে ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই দাম বেড়েছে দেখতে পাচ্ছে। 179টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমে গেছে 58টি এবং অপরিবর্তিত আছে 136টি কোম্পানির শেয়ারের দাম। টপ 20-তে আজকে আমরা দেখতে পাচ্ছি অরিয়ন ফার্মা প্রথম অবস্থানে আছে এবং এই কোম্পানিটি লেনদেন করে ফেলেছে 81,21,00,000 টাকার মতো শেয়ার এবং 79,21,00,000 টাকার কিছু বেশি লেনদেনের পরে অবস্থাটি ধরে রেখেছে। বেক্সিমকো জিএমআই হসপিটাল আছে তৃতীয় অবস্থানে। চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং লেনদেন করে ফেলেছে কোম্পানিটি 27 কোটি টাকার কিছু বেশি এবং 25,50,00,000 টাকার মতো শেয়ার। হাত দূর করে স্পেস সিরামিক্স পঞ্চম অবস্থানে আছে। আমরা দেখতে পাচ্ছি আইপিডিসি সপ্তম অবস্থাটি ধরে রেখেছে। চট্টগ্রাম শেয়ার বাজারেও একই অবস্থা বিরাজ করছে, সেখানে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে এবং সার্বিক সূচক সিএসপিআই ইতিমধ্যে 79 পয়েন্টের মতো বেড়ে গেছে এবং দাঁড়িয়েছে 19,278 পয়েন্ট এবং সিএসইতে এই মুহূর্ত পর্যন্ত লেনদেন হয়েছে 16,31,00,000 টাকার মতো শেয়ার। ইতিমধ্যে ট্রেড হয়ে গেছে মোট 252টি প্রতিষ্ঠানের, এর মধ্যে 112টি দাম বেড়ে গেছে, কমে গেছে 7টি এবং 80টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।